দেশাপুর রাজা গোল হায়দার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর গণিত বিষয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দিলশাদপুর রাজা গোল হায়দার উচ্চ বিদ্যালয় ব্যতীত অন্যান্য স্কুলের যে সকল শিক্ষার্থীবৃন্দ আজকে আমার ক্লাসে যুক্ত রয়েছ তাদের প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে পাটিগণিত এবং বীজগণিতে অনেকগুলো চ্যাপ্টার অধ্যায়ে তোমাদের অঙ্ক আমরা সলিউশন করেছি, সেটা 2020 সালে এবং 2021 সালের এর আগ পর্যন্ত। তোমরা নিশ্চয়ই কাল ক্লাসগুলো ভালোভাবে ফলো করেছো এবং বাসায় প্র্যাকটিস করেছো। আজকে আমরা জ্যামিতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এক আজকে আমরা সমাধান করব। ধন্যবাদ সকলকে, তোমরা সকলে খাতা কলম নিয়ে আমার ক্লাসটিতে মনোযোগী হও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ উপপাদ্য এক রয়েছে চতুর্ভুজ সংক্রান্ত। প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের চার গুণের সমষ্টি চার সমকোণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি চতুর্ভুজ কাকে বলে, সেটা তোমরা এর আগে শিখেছ। সাতটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলা হয়। এই চতুর্ভুজটির যে সাতটি কোণ রয়েছে, সাতটি কোণগুলো কি কি আমরা আগে সেটা চিহ্নিত করি। একটু খেয়াল করে দেখো, প্রথমে এই কোণটি, এই কোণটিকে আমরা যদি লিখি তাহলে তিন বিন্দু দিয়ে লেখা যায় বি এ ডি, কোণ বি এ ডি। আচ্ছা, তারপরে বি কোণটাকে লেখা যায় এ বি সি, কোণ এ বি সি। সি কোণটাকে আমরা লিখতে পারি দুই ভাবে বা বিভিন্ন ভাবে, বিভিন্ন দিকে যাওয়া যেতে পারে। বি সি ডি লিখতে পারি না, ডি সি ডি লিখতে পারি। তাহলে যেটা সুন্দর হয় বি সি ডি লিখবো আমরা, বি সি ডি। এবং বি কোণটাকে আমরা লিখতে পারি এ ডি সি, সেটাকে সি ডি এ বলা যেতে পারে। তাহলে সুন্দর হয় কি এ ডি সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো তিনটি বিন্দু নিয়ে দুটি সরলরেখা যে বিন্দুতে মিলিত হয়েছে, যেখানে উৎপন্ন হয়েছে সেটাকে তিনটা বিন্দু নিয়ে সরলরেখা, দুটি সরলরেখা একত্রে মিলিত হলে তিনটি বিন্দু হয়। সেই বিন্দুর মধ্যবিন্দুটা হলো কি এ বি সি ডি, তাই না? আর এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি তাহলে লেখা যায় কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি। অর্থাৎ তিনটি বিন্দুর সমন্বয়ে গঠিত কোণটিকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে মধ্য, শুধুমাত্র মধ্যবিন্দুটি লিখলে সেটা সেই কোণটি বোঝাবে। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা বুঝতে পেরেছ যে এই যে চতুর্ভুজটি, এই চতুর্ভুজের সাতটি কোণ কি কি তা তোমরা জানতে পেরেছ। এখন আমাদেরকে সেটাই প্রমাণ করতে হবে যে এই চতুর্ভুজটির চার গুণের যোগফল বা সমষ্টির মান কত, চার সমকোণ বা 360 ডিগ্রি। তো চলো আমরা প্রথমে বিশেষ নির্বচনের মাধ্যমে আমরা শুরু করি। তোমরা বিশেষ নির্বচনটি নিশ্চয়ই তোমরা জানো, চিত্রের সাথে প্রশ্নের সাথে চিত্রের মিল রেখে আমরা যেটি প্রাথমিক, আমরা প্রাথমিকভাবে যেটি বর্ণনা করি, চিত্রটি বর্ণনা দিয়ে থাকি, সেটি হলো বিশেষ নির্বচন। তাহলে আমাদের এখানে চতুর্ভুজটার নাম কি এ বি সি ডি। মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। শিক্ষার্থীবৃন্দ, এখন এই চতুর্ভুজটার তিনটি কোণ কি চারটি কোণ কি কি, তাহলে প্রমাণ করতে হবে যে প্রথম কোণটা আমরা কি বলেছি সংক্ষেপে কোণ এ, দ্বিতীয় কোণটা কোণ বি, তৃতীয়টা কোণ সি এবং চতুর্থটা কোণ ডি, সমান চার সমকোণ। এটি আমাদের প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটা, এই উপপাদ্যটি প্রমাণের জন্য, প্রমাণ করতে সুবিধার জন্য আমাদের একটু অঙ্কন নিতে হয়, অঙ্কন করে নিতে হয়। আর অঙ্কন হলো সেটি হবে উপপাদ্যের যেটি ব্যবহার করে আমরা উপপাদ্যের প্রমাণটিকে সহজ থেকে সহজতর করি, কিন্তু সেটি এক পর্যায়ে আর না থেকে চলে যায়।
অঙ্কটি আসে শুধুমাত্র উপপাদ্যটিকে কি করার জন্য, প্রমাণের সহযোগিতা করার জন্য। তাহলে আমরা অঙ্কনে এসি অর্থাৎ একটা যে কোনো একটা পণ্য আমরা যোগ করে দিব। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এসি কর্ণটা যোগ না করে বিডি কর্ণ যোগ করতে পারি। কর্ণ তো তোমরা জানো, কোন চতুর্ভুজের বিপরীত দুইটি কৌণিক বিন্দুর যোগফল হলো কর্ণ। তাহলে আমরা সেখানে কি করেছি, এসি যোগ করেছি। তাহলে এখানে অঙ্কন কি হবে, এ ও সি যোগ করে। আচ্ছা, তাহলে এসিটা কি হয়ে গেছে, কর্ণ। এসি কর্ণ চতুর্ভুজটি অর্থাৎ এবিসিডি চতুর্ভুজ টিকে ত্রিভুজ এ বি সি অর্থাৎ এ ত্রিভুজটা, এই যে এ বি সি অর্থাৎ এই যে এই ক্ষেত্রটা, এই ত্রিভুজ ক্ষেত্রটা ও ত্রিভুজ, বাকিটা কি এ বি সি, ত্রিভুজ এ এ বি সি দুটি ত্রিভুজে বিভক্ত করে। তো প্রিয় শিক্ষার্থী বলতে তোমরা বুঝতে পেরেছো না, তাহলে এসি কর্ণটা অর্থাৎ দুইটি বিন্দু কোণিক বিন্দু যোগফলটা এই চতুর্ভুজটিকে দুইটি কি করে ত্রিভুজে বিভক্ত করে, ত্রিভুজের নাম কি হলো এসি আর হলো এডি সি। এখন আমরা প্রমাণে যাব। প্রথমে প্রথম যে ত্রিভুজটা এই ত্রিভুজটি আমরা বিবেচনা করবো, তাহলে তোমরা এই ত্রিভুজটি উচ্চারণ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে করতে পারি, ত্রিভুজ এ বি সি বলতে পারি, বি এ সি বলতে পারে, বি সি এ বলতে পারে, এ সি বি বলতে পারে, অর্থাৎ ত্রিভুজ উচ্চারণ ক্ষেত্রে তুমি যে কোনো পাশ থেকে উচ্চারণ করতে পারো, অসুবিধা নাই। কিন্তু কোন উচ্চারণ ক্ষেত্রে তোমাকে অবশ্যই যদি বি কোণ হয় বিটাকে মধ্যখানে রেখে তারপর কোণটি উচ্চারণ করতে হবে। তাহলে এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি, ত্রিভুজ এ বি সি এ, আচ্ছা এই এ বি সি ত্রিভুজের তিনটি কোণ কি কি বন্ধুরা, এই কোণটি এই কোণটি এই কোণটি, তার মধ্যে আমরা লক্ষ্য করেছি দেখো এই এ কোণটি আছে না, এটার পূর্ণ পূর্ণ কোণটি কিন্তু আসে নাই, কারণ এসি এসি কোণটা এই এ কোণটাকে দুটি অংশে বিভক্ত করে দিয়েছে, এদিকে একটা কোণ এদিকে একটা কোণ। তাহলে আমরা যেহেতু এ বি সি ত্রিভুজে এইটুকু কোণ নিয়ে সীমাবদ্ধ, তাহলে এইটুকু কোণকে আমরা সংক্ষেপে এ কোণ লিখতে পারি না, এ কোণ লিখবো না, আমরা কি লিখবো তিন বিন্দু দিয়ে লিখবো কোণটাকে, তাহলে কি লেখা যায় বি এ সি, কোণ বি এ সি প্লাস এ কোণটাকে কি লেখা যায়, এটা যেহেতু কোনো ভাগ হয় নাই পূর্ণ কোণ আছে, তাহলে সংক্ষেপে বি লেখা যায় বা লিখতে পারে আমরা, এই কোণটাও যেহেতু একটি ভাগ আছে সি কোণটা দুটি অংশ, তাহলে আমরা লিখতে পারি কি বি সি এ লিখতে পারি অথবা এ সি বি, যেভাবে লিখবো হবে এ সি বি ইকুয়াল টু কত হবে দুই সম কোণ। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এই যে তোমরা এই ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটার মধ্যে একটি দুইটি তিনটি এই তিনটি কোণ যোগ করে দুই সম কোণ লিখলে এটা কিভাবে লিখবে, তোমাদের নিশ্চয় মনে আছে ক্লাস সেভেনে তোমরা উপপাদ্য একে শিখেছ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সম কোণ বা 180 ডিগ্রি, অর্থাৎ একটি ত্রিভুজ বড় হোক অথবা ছোট হোক সেই ত্রিভুজের তিনটি কোণকে যোগ করলে তার মান প্রমাণিত এবং পরীক্ষিত সেখানে দুই সমকোণ বা 180 ডিগ্রি হবে। তাহলে এই ত্রিভুজের এই কোণটি এটা এটা তিনটি কোণ যোগফল কত দুই সমকোণ। আচ্ছা আবার আমরা একটু এই এক্সাম করব, আবার আমাদের বাকি ত্রিভুজটি রয়েছে কি এ ডি সি, এই ত্রিভুজটার মধ্যে ত্রিভুজ এ ডি সি এ বা এ সি ডি বলতে পারো যেভাবে হোক, তিনটা কোণ কি কি, এ কোণের একটি অংশ এবিসি ত্রিভুজে গেল আর অবশিষ্ট অংশ হলো এডিসি, তাহলে এই কোণটাকে আমরা কি বলবো সেটাকে ডি এ সি বলতে পারি অথবা সি এ ডি বলতে পারি, যেভাবে সুবিধা সুন্দর সেভাবে লিখবো সি এ ডি প্লাস। আর এই কোণটা খেয়াল করো, এই কোণটা যেহেতু ভাগ হয় নাই পূর্ণ নাই ভাগ হয় পূর্ণ কোণ, তাহলে এটাকে সংক্ষেপে আমরা ডি কোণে লিখতে পারি অসুবিধা হবে না, আর এই কোণটা আবার পূর্ণ ভাগ করে দিচ্ছে, তাহলে এই কোণটাকে আমরা লিখতে পারি এ সি ডি বলতে পারি কি কোণ এ সি ডি, এই কোণ কত দুই সমকোণ, এটা আমরা
একটু আগে বলেছি দুই সমকোণ, অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বা যোগফল দুই সমকোণ। ঠিক আছে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো না? তাহলে এখন আমাদের কাছে ত্রিভুজ এবিসি এর বিএসি যোগ এবিসি যোগ এসিবি সমান দুই সমকোণ হলো, আবার ত্রিভুজ এডিসি এর সিএডি প্লাস ডি প্লাস এসিডি কোণ দুই সমকোণ হলো। তাহলে এই দুইটা সমীকরণ দেখো, এইটা একটি সমীকরণ, এটা একটি সমীকরণ, দুটি সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে কি হয়? সমীকরণ দুইটি যোগ করে পাই, বা আমরা এই ক্ষেত্রে এটাকে এক নং সমীকরণ, এটিকে দুই নং সমীকরণ দিয়ে লিখতে পারি, সমীকরণ এক ও দুই যোগ করে পাই, সেটাও লেখা যেতে পারে। তাহলে সমীকরণ একটির সাথে অন্যটি যোগ করতে হলে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে প্রত্যেকটি সমীকরণের বাম পক্ষ সাথে যোগ করতে হবে। তাহলে প্রথম সমীকরণের বাম পক্ষ কি আছে? কোণ, এই যে কোণ বিএসি, বিএসি প্লাস কোণ বি প্লাস কোণ এসিবি, এসিবি যোগ, তাহলে প্রথম সমীকরণের বাম পক্ষ শেষ হলো, এটা দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ সাথে যোগ হবে, তাহলে সি এ ডি প্লাস কোন ডি প্লাস কোন এ সি ডি হয়ে গেল না? তাহলে দেখো প্রথম সমীকরণের বাম পক্ষ এটি যোগ দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ এটি। এখানে যেহেতু যোগ চিহ্ন এই জন্য কোনো ব্র্যাকেটের প্রয়োজন হয়নি। সমান ডান পক্ষ দেখো, প্রথম সমীকরণের বাম পক্ষ দুই সম, ডান পক্ষ দুই সমকোণ, এবং দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ দুই সমকোণ। ঠিক আছে বন্ধুরা, আমরা সমীকরণে বাদ ইউজ করব। এখন একটু খেয়াল করো, যেহেতু মাঝখানে বিন্দুটি নিয়ে কোণ হয়, তাহলে মাঝখানে এটি হচ্ছে এ কোণ, এ বিন্দু এখানে এ কোণ, অর্থাৎ এ যে এ কোণটা খেয়াল করে দেখো দুটি অংশে বিভক্ত হলো, একটা হলো বি এ সি তাও এ কোণ অংশ, সি এ ডি তাও এ কোণ অংশ। তাহলে এই কোণটাকে পূর্ণ করতে হলে এই দুটি কোণ কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে প্রথমে কি বি এ সি প্লাস হরটা দেখো সি এ ডি, যেখানে বি এ সি আছে আর সি এ ডি আছে, এই দুটিকে একসাথে করলাম আমরা সি এ ডি, এটি হলো এ কোণ। তারপর আমরা বি কোণ লিখবো, বি কোণ যেহেতু শূন্য আছে আর কোথাও নাই সেটি লিখবো, প্লাস সি কোণ, সি কোণ আবার দেখো দুটি অংশে বিভক্ত হয়েছে, একটা হলো এ সি ডি এটুকু, আবার এ সি ডি এটুকু, টোটাল পূর্ণ করতে হলে আমাদের এ সি ডি, এসিবি কোথায়? এ যে এসিবি কোন এ সি বি, তার সাথে কোন এ সি ডি এটুকু অংশ যোগ করতে হবে, আর দুইটা যোগ করলে দেখো একটু খেয়াল করে এ সি ডি এটুকু অংশ শুধু, তার সাথে প্লাস এ সি ডি এটুকু অংশ যদি যোগ করি তাহলে পূর্ণ অংশ হবে, তাহলে কি এ সি ডি, এ সি ডি। তো শিক্ষার্থী বন্ধুরা তুমি বুঝতে পারছো না? তাহলে বি এ সি এবং সি এ ডি দুটি ফুল অংশ কোণ যোগ করলে আমরা একটি পূর্ণ কোণ পাবো, বি কোণ আছে, আবার সি এ ডি এবং এ সি ডি এই দুটি অংশ কোণ যোগ করলে আমরা একটি পূর্ণ কোণ পাবো। তাহলে কোণে গেল বি সি এবং আঁকাগো কি প্লাস কোণ ডি সমান, ডান পাশে দুই সমকোণের সাথে দুই সমকোণ যোগ করলে কত হয়? চার সমকোণ। বুঝতে পারছো নিশ্চয়ই না? গুড। তারপর দেখো সুতরাং কোণ বি এ সি, কোণ বি এ সি এই কোণটা প্লাস কোণ সি এ ডি, সি এ ডি তাহলে বি এ সি এর সাথে সি এ ডি যদি আমরা বি এ সি এই কোণটা যোগ সি এ ডি এই কোণটা যোগ করে তাহলে কি হয়? পূর্ণ কোণ, পূর্ণ কোণ হলো বি এ ডি, সুতরাং কোণ কোণ বি এ ডি, অর্থাৎ এই দুটা কোণকে একবার বললে লেখা যায় বি এ ডি, প্লাস বি কোণটা তো থাকলোই, প্লাস এ সি বি, এ সি বি এ সি বি এ কোণটা প্লাস এ সি ডি এ কোণটা যোগ করলে পূর্ণ কোণ কি হয়? সি। তো সি কোণটা আমরা পরে লিখবো, দেখো বি সি ডি কোণ বি সি ডি প্লাস ডি কোণ আছে আগে ডি সমান চার সমকোণ। সুতরাং শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে দেখো
BAD আমরা প্রথমেই বলেছি যে মধ্যের কোণটিকে নিয়ে মধ্যবিন্দুটিকে নিয়ে কোণ সংক্ষেপে লেখা যায় তাহলে BAD এটা মধ্যের কোণ কি বিন্দুটি A তাহলে এটাকে সংক্ষেপে এ কোণ লেখা যায় B কোণ তো আছে প্লাস BCD মাঝখানের বিন্দুটি হলো C কোণ C লেখা যায় প্লাস কোণ D ইকুয়াল চাপ সমকোণ এখন আমরা একটা জিনিস খেয়াল করব যে আমাদের এই শেষ লাইনটা এই শেষ লাইনের সাথে বিশেষ নির্বচনের যেটি প্রমাণ করতে বলেছি সেটি কি হুবহু মিলছে কিনা হ্যাঁ বন্ধুরা হুবহু মিলছে যদি মিলে যায় তাহলে আমরা লিখব কি প্রমাণিত অর্থাৎ আমাদের এই উপপাদ্যটি সমসিদ্ধভাবে প্রমাণিত হয়েছে শিক্ষার্থী বৃন্দ এতক্ষণ তোমরা চতুর্ভুজ সংক্রান্ত প্রথম উপপাদ্যটি উপপাদ্য এক চতুর্ভুজের চার গুণ সমষ্টি চার সমকোণ এটি প্রমাণটি তোমরা ভালোভাবে উপলব্ধি করেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো অংশগ্রহণ করেছো বাসায় ভালো ভালো বেশি করে প্র্যাকটিস করবে তাহলে আরো ভালোভাবে তোমাদের কোনো জড়তা থাকলে সেটি ঠিক হয়ে যাবে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবে না তাছাড়া আমাদের ক্লাসগুলো আমরা নিয়মিত দেব তোমরা নিয়মিত ক্লাসগুলো ফলো করবে বেশি বেশি করে শেয়ার করবে আর নিজে দেখবে অন্যকে দেখার জন্য উৎসাহিত করবে সবাইকে ধন্যবাদ ভালো থাকো